হেডলাইনস নীলামবাজারে এক অতি যুবকের দেহ উদ্ধার নীলামবাজার বিদ্যুৎ পরিষদ কার্যালয়ের পার্শ্ববর্তী প্রীতমদের পরিত্যক্ত বাড়ি থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘটনা গিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে নীলামবাজারে ঘটনাস্থলে পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ সুপার অমৃতরাজ চৌধুরী নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার স্থানীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে ধর্মনগর থানাধীন রেলগেট দুর্গাপুর থেকে 15 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারীকে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ ধৃতরা যথাক্রমে দেবাশীষ পাল এবং শঙ্কর ভট্টাচার্য পুলিশ তাদের কাছ থেকে দুই প্যাকেটে মোট 360টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে দক্ষিণ ত্রিপুরা বিলুনিয়া থেকে দুই যুবককে গ্রেফতার করলো করিমগঞ্জ থেকে আসাম পুলিশ মানব পাচারের মামলায় সূত্র ধরে গ্রেফতার করে আসামে নিয়ে আসা হলো অভিযুক্ত দুই যুবককে অভিযুক্ত কার্তিক নমো এবং শিবশঙ্কর ঘোষের বাড়ি ঋষমুখ ব্লকের নমোপাড়া এলাকায় অত্যাবশ্যকীয় সামগ্রীর অস্বাভাবিক দাম বাড়ানোর প্রতিবাদে হাইলাকান্দি কাঁপালো কংগ্রেস জীবনদায়ী ঔষধপত্র সহ পেট্রোল শাকসবজির দাম কমানোর দাবিতে হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ হাইলাকান্দি জেলা কংগ্রেসের গলায় শাকসবজির মালা হাতে গ্যাস সিলিন্ডার নিয়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি প্রতিবাদ জানালো কংগ্রেস কর্মীরা বার্মি সুপারি নামে দেশি সুপারি আটকের অভিযোগ উঠল বাজারে ছোড়া কাঁঠালতলিতে পুলিশ রীতিমতো ওয়ার্ডির গর্মি দেখিয়ে কৃষকের বাড়িতে মজুদ থাকা নিজের বাগানে দেশি সুপারি আটক করে আতিশয্যের চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে এসেছে কাঁঠালতলি পুলিশের হয়রানির বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষক স্থানীয় সাদ উদ্দিন চলন্ত ট্রেনের শুট আউট সোমবার সাত সকালে মুম্বাইগামী জয়পুর এক্সপ্রেসে যাত্রীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ আরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে ট্রেনের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে চারজনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে ১৬টি রাজনৈতিক দলের 21 জন সাংসদ খতিয়ে দেখেছেন বিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি সাক্ষাৎ করেন মণিপুরের রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে রাজ্যপালের কাছে জমা দেওয়া রিপোর্ট বিরোধী জোটের সাংসদরা দাবি করেছেন মণিপুরের ত্রাণ শিবিরগুলির দশা করুন সেখানে থাকা শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার বলে জানিয়েছেন তারা পুরুষ সঙ্গী ছাড়াই এবার ভারত থেকে হজে গিয়েছেন বহু মুসলিম মহিলা সেই সংখ্যা 50 বা 100 নয় সংখ্যা 4000-এর বেশি জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তথ্য জানালেন এমনটা নয় এই তথ্য সামনে তুলে ধরে দেশের প্রধানমন্ত্রী বলেন ভারতীয় মুসলিম মহিলাদের জন্য এটা বিরাট বদল পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার খার জেলায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 44 জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন শতাধিক খাইবার পাখতুনখোয়ার বাজার বিভাগে জমিয়ত উলামা ইসলাম ফজলের একটি রাজনৈতিক সমাবেশে বোমা হামলা হয় রবিবার ভারতে বিশ্বকাপ জয়ী প্রাক্তন সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অজান্তে তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন এক বিমান সেবিকা ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় ডেঙ্গু ভয়াবহ হয়ে পড়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু বলতে গেলে করোনার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ডেঙ্গু জুলাই মাসে মৃত্যু হয়েছে 200 জনের এবছর ডেঙ্গুতে প্রায় প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুতে রেকর্ড সৃষ্টি হচ্ছে গত 24 ঘন্টা রেকর্ড সংখ্যক 2731 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন শখ পূরণ করতে নিজেকে কুকুরের রূপ দিলেন এক যুবক টাকো নামে জাপানের যুবকের ছেলেবেলা থেকেই কুকুরের প্রতি আলাদা আকর্ষণ ছিল তাই কুকুরের বেশে জীবন ধারণ করতে চেয়েছিলেন তিনি সেই শখ পূরণের রূপ বদলে টাকো হলেন রাফ কোলার কুকুর দীর্ঘ আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত রেলওয়ে ভেন্ডর এবং ক্যাটারিং সংস্থা তাদের আশঙ্কার মেঘ এখনো কাটেনি তা ফের সতর্কবাণী উচ্চারণ করলেন এনএফ রেলওয়ে ভেন্ডর অ্যান্ড ক্যাটারিং কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের লামডিং ডিভিশনের সাধারণ সম্পাদক রাকেশ বড়ুয়া বদরপুরে এনএফ রেলওয়ে ভেন্ডর অ্যান্ড ক্যাটারিং কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের লামডিং ডিভিশনের বার্ষিক সভা আয়োজিত বরাক উপত্যকায় হিন্দু মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে জানালো বিডিএফ বিজেপি ক্ষমতায় আসার পর হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করা হচ্ছে একজন মুখ্যমন্ত্রীকে হিন্দু মুসলিম করা শোভা পায় না ভূপেন বোরা হিন্দু দেবদেবী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছেন বললেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় ঋষমুখ ব্লকের গজারিয়া দেবীপুরে 3 কার্টন ফেন্সিডিল বাজেয়াপ্ত করে বিলুনিয়া থানার পুলিশ 3 কার্টনে মোট 235টি বোতল ফেন্সিডিল ছিল অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করা গেলেও গাড়ি চালককে আটক করতে পারেনি পুলিশ ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাই ইসলামাবাদ গ্রামে খেতের মাঠ থেকে উদ্ধার হলো ষাট ঊর্ধ্ব এক মহিলার দেহ পরিবারের বক্তব্য বৃদ্ধা মহিলা বৃদ্ধ ভাতার টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলেন অনুমান করা হচ্ছে প্রচন্ড গরমের কারণে বৃদ্ধা মহিলা পথভ্রষ্ট হয়ে ইসলামাবাদ পর্যন্ত চলে আসেন এবং সেখানে তার মৃত্যু হয় কাছাড়ের বড়খোলা সোনাপুর জিপির প্রথম খণ্ডের বাসিন্দা সয়ফুল ইসলাম বড়ভূইয়ার 16 বছরের কন্যা ফাতেমা বেগম বড়ভূইয়ার নিখোঁজ গত 27 জুলাই বৃহস্পতিবার থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় সে সারাদিন অনেক খুঁজাখুঁজির পর ভাঙার পর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে হাইলাকান্দি শিক্ষাখণ্ডের একটি স্কুল একত্রীকরণ করায় বিপাকে কচিকাঁচা শিশুরা হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত বকরিয়াহাওয়া ক্লাস্টারের বাইয়াকান্দি এলপি স্কুলটি বিলুপ্ত করে অন্য স্কুলের সাথে একত্রীকরণ করায় শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বকরিয়াহাওয়া ষষ্ঠ খণ্ডের শিশুরা অভিযোগ এবং বাইয়াকান্দি স্কুলটি পুনর্বহাল রাখার দাবিতে সোমবার বাইয়াকান্দি স্কুলের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা